প্রথমেই আমার আন্তরিক ধন্যবাদ, আমার রিকোয়েস্ট থাকব যাতে আমাদের অনগোয়িং ইলেকশন প্রসেস সবার ক্ষেত্রে এটা দায়িত্ব যাতে আমাদের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যাতে হয়, এলাকা জাতি সম্প্রীতি যাতে বজায় রাখে, এর জন্য আমি সবার জনগণকে আমার অনুরোধ কাছে মিস্টার আমি এটাই বলতে চাই, সবার জনগণ আমাদের অধিকার আছে, আর এলাকা জনগণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমার সবচেয়ে প্রয়োজন আমার হচ্ছে মিনিস্টার দায়িত্ব। আজকে হঠাৎ করে আমি খবর পেয়েছি তুলাশেখক এরিয়া ছোটখাটো একটা ঘটনা হয়েছে, এই ঘটনার ব্যাপারে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি কোনো জানা নেই, আমার পুলিশ খবর দিয়েছে এই ব্যাপার নিয়ে আমি কিছু জানিনি, মানে কে করেছে না করেছে এটা পুরো আমার খবর নেই। কিন্তু একটা বিষয় যে আমাদের মহারাজ এবং আমাদের ক্যান্ডিডেট কুমারী প্রজ্ঞা যেভাবে এলিগেশন এনেছেন, IPFT নামে উনি এলিগেশন এনেছেন, এটা টোটালি ফলস অ্যান্ড রং, কোনো প্রমাণ নেই, কোনো এইভাবে এলিগেশন এটা আমি কোনো মানতেই পারি না, এটা খুব মিথ্যা। এইভাবে সাধারণ জনগণকে বিভ্রান্ত করে এটা বলা উচিত নয়। আর সেকেন্ডলি আমি শুনেছি এটা এখানে মিন্টু দেবর্মা আজকে আমি জানিনি, এটাকে আমি কোনো চিনিনি, উনিকে ধরা পড়ছে, আমি এটাই শুনেছি তাহলে বোনের বাড়িতে এই দুর্গা পূজার সময় আবার বেশিরভাগ আমাদের গড়িয়া পূজার জন্য উনি নিজের বোন বাড়িতে উনি এসেছেন দেখার জন্য, এটা আমি শুনেছেন।